হ্যালো বন্ধুরা আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম লাল শাকের একটি সুস্বাদু রেসিপি এই রেসিপিটা বানানো ভীষণই সহজ এই লাল শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং লাল শাক কিন্তু কিডনির জন্য খুবই ভালো আর চুলের গ্রোথ বাড়াতেও সাহায্য করে আর এই লাল শাক প্রচণ্ড হেলদি একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা বানানো যায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের উপকরণগুলি দেখে নিন লাগছে লাল শাক আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর লাগছে বেগুন দেখুন এইভাবে কেটে নিয়েছি লাগছে মূলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি লাগছে ডালের বড়ি একটা বড়ো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি লাগছে পাঁচ পাঁচফোড়ন সরিষার তেল লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রোস্টেড চিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা আবার ভালো করে গরম হতে দেব দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আগে একে ডালের বড়িগুলো দিয়ে ভেজে নেব দেখুন এবার এভাবে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেগুন বেগুনে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো একটি পাত্রে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম হতে দেব দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর দেব মূল মূলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন আলু আর মূলোটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবার পানিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াঝাড়া করা হয়ে গেছে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি পানিটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবার পানিটা দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ছিঁড়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম আলু মুলো দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব লাল শাক লাল শাকটা দিয়ে দিলাম দেখুন এবার দেব অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ পর ফেরত এলাম শাক দিয়ে অনেকটাই পানি বেরিয়ে এসেছে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে শাকটাকে রান্না করতে হবে দেখুন শাকের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে রান্নার টেস্ট ব্যালেন্স করে দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম এবার দেব অল্প পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আবারও এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে ঠিক নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা পুরো শুকিয়ে আসবে দেখুন পানিটা পুরো শুকিয়ে এসেছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখলেন তো কত সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল সুস্বাদু হেলদি একটি লাল শাকের রেসিপি আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন কারণ আমি যখন চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আপনারা সকলেই ভালো খান আর সুস্থ থাকুন লাস্ট অব দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের